পূর্ব জেরুজালেমের শেখ জারা এলাকায় উচ্ছেদের সম্মুখীন হওয়া ফিলিস্তিনি বাসিন্দাদের নিয়ে অতি স্পর্শকাতর মামলাটিতে কোনো স্পষ্ট রায় দিলেন না ইসরায়েলের সুপ্রিম কোর্ট। সোমবার বহুল আলোচিত মামলাটির শুনানি ছিল। ইসরায়েলি সুপ্রিম কোর্ট দীর্ঘ আইনি লড়াই সমাপ্তি ঘটাতে একটি রুলিং দেওয়ার কথা ছিল, তা না করে আদালত উভয় পক্ষকে আপোষ লফা করার আহ্বান জানিয়েছে। এতে পরিস্থিতি আরও ঘোলাটে হওয়ার আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমের একটি অঞ্চল হচ্ছে শেখ জারাহ। জেরুজালেম শহরের প্রাচীন অংশ এবং পবিত্র স্থানগুলোর কাছাকাছি এই এলাকাটির অবস্থান। এই এলাকাটির জমির মালিককে নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। এখানে বসবাসরত ফিলিস্তিনিদের উচ্ছেদ করার জন্য ইসরায়েলি বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে নানাভাবে চেষ্টা করে চলছে। এই ফিলিস্তিনিরা এখানে বসবাস করছে দশকের পর দশক ধরে। ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের একেবারে কেন্দ্রবিন্দুতে পূর্ব জেরুজালেম ও তার এই ছোট্ট পাড়াটির অবস্থান। এ উচ্ছেদের ঘটনাকে নিয়ে তৈরি হওয়া উত্তেজনাতেই গত মে মাসে ইসরায়েল ও হামাসের ১১ দিনের রক্তাক্ত যুদ্ধের রূপ নিয়েছিল, ফলে এ মামলাটি আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। তবে পূর্ব জেরুজালেমের শেখ জারাহ এলাকায় উচ্ছেদের সম্মুখীন হওয়া ফিলিস্তিনি বাসিন্দাদের নিয়ে চলমান অতি স্পর্শকাতর মামলাটিতে কোনো স্পষ্ট রায় দেয়নি ইসরায়েলের সুপ্রিম কোর্ট। সোমবার বহুল আলোচিত মামলাটির শুনানি ছিল। ইসরায়েলি সুপ্রিম কোর্ট দীর্ঘ এই আইনি লড়াইয়ের সমাপ্তি ঘটাতে একটি রুলিং দেওয়ার কথা ছিল, তা না করে আদালত উভয় পক্ষকে আপোষে সমাধান করার আহ্বান জানিয়েছে। Recognizing the Jewish ownership and you could be only tenants, we oppose that. সংরক্ষিত ভাড়াটে হিসেবে উল্লেখ করে আদালত থেকে বলা হয়েছে 70টিরও বেশি ফিলিস্তিনি পরিবারের সংরক্ষিত ভাড়াটের মর্যাদা অক্ষুণ্ণ থাকবে এবং তারা যদি ভাড়া দেয়া অব্যাহত রাখে তাহলে তাদের উচ্ছেদ করা যাবে না। ফিলিস্তিনি পরিবারগুলো এ ধরনের কোনো সমাধান আগেও প্রত্যাখ্যান করে। This has been 49 years of postponement and stalling and this tactic of delaying is not going to work anymore. সুপ্রিম কোর্ট শেখ জারার বাসিন্দা ফিলিস্তিনিদের একটি তালিকা 7 দিনের মধ্যে দিতে বলেছে, যার অর্থ চূড়ান্ত সিদ্ধান্ত অন্তত 7 দিন পিছিয়ে দেয়া হলো। এতে পরিস্থিতি আরো উত্তপ্ত হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ফারজানা আফরোজ, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।